করে দিচ্ছি স্যার। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আজকে আমরা যে অনুশীলনীতে ছিলাম সেই অনুশীলনেরই সঠিক শব্দ সাজিয়ে সঠিক শব্দ লিখব, ঠিক আছে? যেমন এখানে কি একটি এলোমেলো শব্দ দেওয়া আছে, এটা কি হতে পারে বলো তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, যেমন এটা হবে ময়ুকার র, তারপরে গ, তাহলে কি হলো মোরগ। তারপরে পরেরটা কি হবে বন্ধুরা? ভেরি গুড, ঠিক বলেছো বন্ধুরা। পরেরটা হবে দয়ুকার ল নয়ে আকার, তাহলে কি হলো দোলনা। হ্যাঁ বন্ধুরা, এরপরের শব্দ যেটি রয়েছে সেটি হলো আমরা এটা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে এটি হবে গয়ুকার লয়াকার প, তাহলে কি হলো বন্ধুরা গোলাপ। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখো পরের শব্দটি সাজিয়ে যদি লিখি আমরা তাহলে এটি হবে দয়ুকার র, তাহলে দোল। এরপরে যে শব্দটি রয়েছে এটা সাজিয়ে যদি আমরা লিখি তাহলে এটি হবে তাহলে সয়ুকার ভ, তারপরে দন্তন্য শোভন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যেটি হবে সেটি হলো পরের শব্দটি হলো রয়েকার বর্গীয় জ, তাহলে কি হলো বন্ধুরা রোজ। এরপর দেখো বন্ধুরা কয়ে ওকার ল কোল। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা ওকারযুক্ত যে শব্দগুলো রয়েছে ওই ওকারযুক্ত শব্দগুলো আগে বসিয়ে দিও আমরা, ঠিক আছে? এরপরে মিল রেখে আমরা পরের শব্দগুলো বসাবো এবং দেখব যে সেই শব্দগুলো থেকে প্রকৃত কোনো উচ্চারণ বা প্রকৃত কোনো শব্দ আমরা বের করতে পারছি কি না, ঠিক আছে? অবশ্যই শব্দটি প্রকৃত শব্দ বা সঠিক শব্দ হতে হবে যার সঠিক একটি অর্থ বোঝাবে, ঠিক আছে? সেটি হতে হবে। তাহলে আমরা কি পেলাম, মোরগ, দোলনা, গোলাপ, দোর, শোভন, রোজ আর কোল। ভেরি গুড বন্ধুরা, আমি আবারও বলছি, মোরগ, দোলনা, গোলাপ, দোর, শোভন, রোজ আর কোল। বন্ধুরা, এই অনুশীলনের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানে কিছু কিছু মুখে মুখে উত্তর আমরা শিখে নেব, ঠিক আছে? তাহলে এখানে কি দেখো বন্ধুরা, আমি বারবার তোমাদের এর আগেও বলেছি যে আমাদের প্রশ্নগুলো মনে রাখতে হবে, তবে আমরা উত্তরগুলো বলতে পারবো। যেমন দেখো, খোকা কখন ওঠে, আমি তোমাদের বাক্য গঠন শিখিয়েছিলাম সেখানে, কিন্তু এই অনুশীলনীতে এর একটি বাক্য আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে? খোকা ভোরবেলা ওঠে, তাই তো? তাহলে এটার উত্তর হবে কি, খোকা কখন ওঠে, খোকা ভোরবেলা ওঠে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখো ভোরবেলা কি ডাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের বাক্য গঠনে আমি শিখিয়েছিলাম কি ডাকে ভোরবেলা। ভেরি গুড বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, ভোরবেলা, এই তো ভোরবেলা, এর সাথে আমরা লিখবো মোরগ ডাকে, ঠিক আছে? ভোরবেলা মোরগ ডাকে। হ্যাঁ, তারপরে দেখো বন্ধুরা গ, দোয়েল আমাদের কি পাখি, এটাও আমরা বাক্য গঠনে আমরা গত ক্লাসে শিখেছি, দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের, এই এই শব্দ দুটি লিখে লিখবে আগে দোয়েল আমাদের, তারপর লিখবে জাতীয় পাখি। তো বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের ক্লাস। নিশ্চয়ই তোমরা অনেক মনোযোগী ছিলে এবং সুন্দরভাবে ক্লাস করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এগুলো বারবার পড়বে এবং লিখবে, তাহলে দ্রুত তোমাদের এটি আত্মস্থ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।